গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরা সবাই ভালোই আছি। দেখো, একদম আজকে ফুল দিয়ে তো শুরুই করি, তো ফুল দিয়েই শুরু করলাম, কিন্তু কোনো মিউজিক দিলাম না তোমাদের সঙ্গে। আজকে আমি গল্প করব। তো দেখো, লক্ষ্মী জবা ফুটেছে, এই ফুলটা তোমরা আগেও দেখেছো, আবার দেখাচ্ছি। তার কারণ কি বলতো, গাছটা এত হেলদি হয়েছে না, প্রায় প্রতিদিন ফুল ফুটছে, দুটো একটা করে তো ফুটছে, আর ভীষণ সুন্দর দেখতে। আর এখানে দেখো, সাদা রুয়েলিয়া কতগুলো ফুটেছে, আর এর বেগুনিটাও আছে, ছোট্ট হয়ে রয়েছে, বেগুনিটাতেও ফুল ফোটে, তোমাদের তো আমি দেখিয়েছি। আর এই দেখো, গাছ থেকে ঝরে পড়েছে, এই অ্যালামন্ডাটা ঝরে পড়েছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ফুলটা কত বড়। আর এই একটা গাছ আমার বাড়িকে একদম আলো আলো করে রেখেছে। দেখো, একটা শামুক লেগে রয়েছে, কিন্তু ছোট্ট শামুকের বাচ্চা। আর এই দেখো, সাদা অপরাজিতা, আর জানো তো এই অপরাজিতার বীজ হয়েছে, অনেক বীজ হয়েছে, তো এখানে নিজে থেকেই হয়তো পেকে যখন পড়বে নিজে থেকেই আরও গাছ হবে। একটা ছোট্ট গাছের সঙ্গে ওকে আমি জড়িয়ে দিয়েছি, তো সেই গাছটাকে জড়িয়েই ও বেশ বড় হয়েছে, আর ভালোই ফুল ফুটছে। এটা তো তোমাদের মনে হয় আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছি, আমার বাপের বাড়ির থেকে এর বীজ নিয়ে এসেছিলাম। তো আমার কাছে নীলটা আছে, সাদাটা ছিল না, তো সাদাটা সেই জন্য আমি বীজ নিয়ে এসেছিলাম বাপের বাড়িতে যখন গেছিলাম। বছরে তো একবারই যাওয়া হয়, সেই যখন অল্প অল্প শীত পড়বে, মানে গরম চলে যাবে, তারপরে আমি যাই আর কি বাপের বাড়িতে। এখানে দেখো, আমার কালমেঘ গাছগুলো কত সুন্দর, দেখো দেখে মনে হচ্ছে যেন মানে আদর করি, এত সুন্দর হয়েছে গাছগুলো। এখান থেকেই তো পাতা তুলে তুলে পাপাকে খাওয়াই। আর এ দেখো, এটা হচ্ছে গোলাপি রঙের রুয়েলিয়া, এ তো এতটা বড় হয়েছে যেন আকাশে মানে উঠে যাচ্ছে, এতটা বড়। দেখো নিচেটা কোথায়, ওর গোড়া কোথায়, আর ওর আগাটা কোথায়, দেখো কত বড় হয়েছে। এই গাছেও তো অনেক ফুল ফুটেছে, তোমাদের আমি দেখিয়েছি। এ দেখো, এখন চলে এসেছি আমি ঘরে, পাপা ঘুম থেকে উঠে গেছে, একটু আদর করছি। আজকে কয়েকটা জামা কাপড়ও কাচবো, বাজারে যেতে হবে, অনেক অনেক কাজ এখনো, মানে সবে শুরু আর কি, দিন তো সবে শুরু। তো পাপাকে একটুখানি আমি ঘুরিয়ে, মজাটা মজা ঠিক না, মানে ওই ঘুম থেকে ওঠার পরে একটু আদর দরকার হয় না মায়ের, তো সে আদরটা দিচ্ছি। আর এখানে দেখো রান্নাঘরে, এই দেখো রেশনের চাল, কিন্তু এটা তোমাদের একটু দেখিয়ে দিই, ভাত বসাবো সকালে, মা বসাবে আর কি, তো আমি গুছিয়ে দিচ্ছি। আর ঝিঙেগুলো কালকে রাত্রে কেটে ওই ধুয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেজন্য ওরকম দেখতে লাগছে। আর দেখো পেঁপে কেটে নিয়েছি, এটা দিয়ে আজকে করব মুসুর ডাল। আর এখানে ভেন্ডি আলু কাটা রয়েছে, এটা করব ভাজা, এর জন্য পেঁয়াজও লাগবে, তো পেঁয়াজটা আমি পরে কেটে নেব, এগুলো কেটে রেখেছিলাম, তাই তোমাদের দেখাচ্ছি। আর দেখো, আমি তো কড়াইতেই ডাল সিদ্ধ করি, তো ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর পাপার জন্য একটু তুলে রেখে দেব। দিয়ে এই দেখো, ডালটা আমি ঘেটে ওই ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, আর লবণ হলুদও দেবো, কিন্তু তার আগে ওই ফেনাটা আমাকে তুলে দিতে হবে। তো এই দেখো, পেঁয়াজও কুচিয়ে রেখেছি। এই দেখো ঘরে চলে এসেছি, মা বিছানা তুলছে, পাপার গেঞ্জি টেঞ্জি সব চেঞ্জ করে দিয়েছি, কারণ কাছাকাছি করব, আমারও নাইটি টাইটি সব দেব, তো সেগুলো আমি পরে তোমাদের দেখাবো। দেখো রান্না ডিটেলে শেয়ার করতে পারছি না, কারণ বাজার যেতে হবে, তো ডাল আর ভাজাটা হয়ে গেছে আমার, দেখেছো একদম কমপ্লিট। তো চলো বাজার থেকে ঘুরে আসি। এই দেখো রেডি হয়ে গেছি, আর মা পাপাকে খাইয়ে দাইয়ে একদম দাঁত মাজিয়ে সকালে টিফিন করিয়ে দিয়ে যাচ্ছি, দিদার সঙ্গে থাকবে। দেখো বাইরের থেকেও হাওয়া আসছে, গামছা নড়ছে, আর ওই দেখো আমার বারান্দার ফ্যানও ঘুরছে। তো এখন আমি ফ্যানটা অফ করে দিয়ে যাই, বাজারটা করে আসি, আর তারপরে বাড়ি এসে আরও কথা বলবো, ঠিক আছে? আর বাজারে মনে হয় খুব একটা কিছু শেয়ার করতে পারবো না, তার কারণ ওই বৃষ্টির জল টল জমে থাকে, তো বাজারে গিয়ে ফোন বের করে ভিডিও করতে মানে একটু ভয় ভয় লাগে এই আর কি। তো চলো বাজার থেকে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর ওই দেখো মা রয়েছে, আর পাপাকে হচ্ছে, পাপা ঘরে খেলা করছে, ঠিক আছে? তো দেখো, আমি বাজার থেকে চলেও এসেছি, কিন্তু কিছু শেয়ার করতে পারিনি। দেখো নিয়ে এসেছি আমড়া, কাঁচা লঙ্কা, 10 টাকার ধনে পাতা নিয়েছি, তো অনেকগুলো ধনে পাতা হয়েছে। আর নিয়ে এসে দেখো এক আটি লাল শাক, তো রান্না কিন্তু এখন আমার বাকি আছে, আবার রান্না করতে হবে, মাছের ঝোল করব, তারপরে এই শাকটা করব। এই দেখো কড়া পাকের জিলিপি নিয়ে এসেছি, আর কি কি মাছ এনেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো মাছ নিয়ে এসেছি প্রায় 3 রকম,
বলতে গেছিলাম প্রায় 3 রকম, তো প্রায় 3 রকম না, 3 রকম মাছই এনেছি। দেখো এগুলো এনেছি রূপচাঁদা, অনেকদিন পরে বাজারে পেয়েছি, আর মাছগুলো দেখো জ্যান্ত এখনো, কিন্তু পাখনাগুলো নড়ছে, দেখলে বুঝতে পারবে। আর এই মাছটার নাম আমি আজকে জেনে গেছি, এই মাছটার নাম হচ্ছে আয়লা। আগের দিন একটা ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম না যে মাছের নামটা, কিন্তু আমি জানি না, আমার মনে নেই। আর এই প্যাকেটে আছে দেখো লোটে। তো 3 রকম কেটে দিক, দেখা যাক কোনটা রান্না করি, কারণ রান্না তো আমাকে করতেই হবে। তো লোটে অল্প করে এনেছি, কারণ আগের দিনের কিছুটা লোটে এখনো রয়েছে। তো মা কেটে দিক, মাছ সব কেটে ধুয়ে দিক, তারপরে দেখছি যে কোনটা রান্না করা যায়। আর এই দেখো এখন খাওয়া দাওয়ার পরে এই যে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি, মানে সকালের খাওয়া দাওয়া আর কি। তো খাওয়া দাওয়া করে তারপরে আবার রান্নাটা করব, তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, যেহেতু বেশ খানিকটা বেলা হয়ে গেছে। পাপাকে কেউ খাইয়ে টাইয়ে দিয়েছি। আর ওই দেখো ওই যে আমার পেছনে ঝুড়িটা দেখতে পাচ্ছ, ওতে রয়েছে মাছ। তো বাসনগুলো ভালো করে ধুয়ে নিই, তারপরে একটু জল খাবো, মুখ হাত মুছে আবার রান্নায় লেগে পড়ব। ওদিকে শাকটাকেও রেডি করতে হবে, কারণ শাকটা রান্না করব। তো ওই দেখো পাপা এখানে ঘুরু 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 করছে আমার পিছন দিয়ে, আর আমি বাসনগুলো জল ঝরে গেল, তো ঠিক করে রেখে দিচ্ছি বাসনগুলো জায়গায়। আর শাকটাকেও বেছে টেছে নেবো, দেখো প্রচুর পরিমাণে ঘাস ছিল, তো শাকটা আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে ধুতে হবে, আর হচ্ছে তারপরে আবার কুচাতে হবে। তো আমি তো আর কুচিয়ে নেব না, মা কুচিয়ে দেবে। তো ভালো করে ধুয়ে টুয়ে এনে রাখি, তারপরে মা কুচিয়ে দেবে। আর দেখো বেশ কচি আছে শাকগুলো। তো এই দেখো একদম শাক কুচিয়ে মা রেডি করে দিয়েছে। পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, এই দেখো পেঁয়াজ অনেকটাই কুচিয়েছিলাম। আর এই দেখো এই লোটেটা হচ্ছে আজকের লোটে, আর এই দেখো এটা হচ্ছে রূপচাঁদা। তো রূপচাঁদা তো ঝুড়ির সঙ্গে ভালো করে ঘষেছি, তবু এর গা কিন্তু একটু কালো কালোই থাকে। তো রূপচাঁদাটা রেখে দেব, আর লোটে রান্না করব আগের দিনের কিছুটা, সেটাও বের করে রেখেছি। আর ভাবছি এটুকু আর রাখবো না, তো একসঙ্গে পুরোটাই রান্না করে নেব। তো আজকে লোটেই হোক, অন্য কোনো মাছের ঝোল আর করছি না, তার কারণ ডাল করেছি, ভেন্ডি আলু ভাজা, লোটের ঝুড়া, আর করব লাল শাক ভাজা। এই হচ্ছে আজকের মেনু। তো মশলা টশলা দিয়ে দেখো আমি একটা অন্য কড়াইতে লোটেটা কিন্তু রান্না করছিলাম, তারপরে আবার এই কড়াইতে শিফট করে দিয়েছি, আর কাটাগুলো আমি বেছে রেখে দিয়েছি। তো মা এখন দেখো এখানে কাটছে কুমড়ো শাক, আমাদের ঘরের পেছন থেকে মা কুমড়ো শাক কেটে নিয়ে এসছে। তো কলপারে বসে কুমড়ো শাকগুলোকে ভালো করে কেটে দিচ্ছে। আর একটু আগে বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছ ফোঁটা ফোঁটা বৃষ্টি কিন্তু কলপারে রয়েছে। তো এই দেখো আমার লাল শাক ভাজা কমপ্লিট, আর লোটের ঝুড়াও হয়ে গেছে। আর বাজার যাওয়ার আগে তো ডাল আর ভাজাটা করেই রেখে গেছিলাম, তোমরা জানো। তো এই দেখো এখন এই যে জামা কাপড়গুলো কটা কেচে দেওয়া ছিল, আমার নাইটি চেঞ্জ দেখতেই পাচ্ছ, সব কাচাকাচি হয়েছে, টুকটাক অল্প কিছু কাচাকাচি হয়েছে। পাপারও দেখো চেঞ্জ হয়ে গেছে আবার। তো ও তো জানো না কতবার গেঞ্জি ভেজায়, তার কোনো ঠিক নেই, বোতল থেকে জল খাবে গেঞ্জি ভিজাবে। পাপা কি খাচ্ছ? আইসক্রিম খাচ্ছ? কি রঙের আইসক্রিম তোমার? পিঙ্ক। আর কি রং? সাদা। ও, পিঙ্ক আর সাদা রঙের আইসক্রিম খাচ্ছ? আইসক্রিমটা খেতে কেমন একটু দেখাও তো। ইয়াম্মি। কে এনে দিয়েছে? ও, কে এনে দিয়েছে তোমার আইসক্রিম? হ্যাঁ খাও খাও, স্বাদ খুব স্বাদ। ঠিক আছে খাও, বেশি ঠান্ডা নেই তো? বলছি বেশি ঠান্ডা নেই তো? ও ঠিক আছে খাও তুমি। উলি বাবালে, কি স্বাদ করে খাচ্ছে, তাকাও একটু তাকাও। হ্যাঁ ঠিক আছে খাও। পাপা তো স্নান টান করে বেশ বাবু হয়ে বসে কিন্তু আইসক্রিম খাচ্ছিল। তো অনেকটা পরেই ওকে আইসক্রিমটা দিয়েছি, আনার সঙ্গে সঙ্গে দিইনি। আর দেখো আমিও শ্যাম্পু করে স্নান করে এসেছি, ছাদে জামা কাপড় দিতে গিয়ে এইগুলো যে তখন উল্টে দিয়ে এসেছিলাম, সেই জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। তো এখন আমি ভাঁজ করে নিচ্ছি, তারপরে চুলটাকেও ঠিক করতে হবে, তারপরে করবো। আর তারপরে আমি আজকে পুজো দেবো না, মা পুজো দেবে। তো মা স্নান করে পুজো দিতে চলে গেছে, তো আমি এখন চুল টুল আঁচড়ে তারপর আসবো তোমাদের সামনে। গুড আফটারনুন বন্ধুরা, এইমাত্র স্নান করে দেখো চলে এসেছি, এখন বাজে হচ্ছে 1:16। এমনকি পাপার খাবার দাবার সব রেডি করে নিয়ে এসেছে, তোমাদের সঙ্গে একটু গল্প করব। আবার গল্প করতে করতে ওর খিদে পেয়ে যাবে, ও যদি আবার বিরক্ত করে, সেই জন্য কি করেছি ওর খাবার দাবার রেডি করে তারপরে তোমাদের সামনে এসেছে যে এখন একটু গল্প করব। আর যথারীতি আজকেও চুলে দেখো একদম শ্যাম্পু দিয়ে স্নান করে চলে এসেছি।
আর একটু লিবনও লাগিয়ে দিলাম। ছাদ থেকে ছাদে জামা কাপড় দিতে গেছি, ভেজা জামা কাপড়, গিয়ে দেখি সকালে যেগুলো কেচে দেওয়া ছিল তো ওগুলো ঝোড়ো হাওয়া একদম মানে গুটিয়ে রেখেছে, ওই দড়িতে দেওয়া ছিল, এবার দড়িতে ঝোড়ো হাওয়ায় উড়ে উড়ে যাচ্ছিল। আমি একটু পাতিয়ে দিয়ে এসেছিলাম, মানে একদম ছাদের মেঝেতে পাতিয়ে দিয়ে এসেছি সেই জামা কাপড় গুলো, গিয়ে দেখি একদম গুটিয়ে গুটিয়ে রেখেছে, তবুও দু একটা ভেজা ছিল ওই সিঁড়িঘরের ওই দড়িতে দিয়ে রেখেছে, আর যেগুলো শুকিয়েছে তুলে এনে ভাঁজ করেছি। তারপরে দেখো চুল টুল আঁচড়ে চুলে একটু লিভন দিয়ে, তারপরে ওর আমি ঠাকুর প্রণাম করে তারপরে চলে গেছি ওর খাবারটা রেডি করতে। আর পুজো দিচ্ছে আমার মা, তো মাকে বললাম পুজোটা দিয়েই দাও দেরি যখন হয়ে গেছে, আর জানো তো সকালবেলা বাজার টাজার করে এসে তারপরে আবার রান্না বান্না ছিল তো দেরি তো একটু হবেই, আর মা থাকলে এটা একটা সুযোগ মাকে যে বলে দিই যে মা তুমি পুজোটা দিয়ে দাও, পুজোটা তো জানো একটা অনেক বড় কাজ সংসারের, পুজোটা একবার দিয়ে নিতে পারলে খুব ভালো হয়, কিন্তু মা দিয়ে দেয় তো ওইটা চিন্তা আর আমি করি না, যে মা তো আছে মা পুজোটা দিয়ে দেবে। তো মা এখন এই যে স্নান করে চলে গেছে পুজো দিতে, আমি তোমাদের সঙ্গে একটু গল্প করছি, আর চুলটা দেখো যথেষ্ট বড় হয়ে গেছে, তো ভেজা চুল তো এইখানে লাগছে, তো চুলটা অনেকটাই বড় হয়েছে। আমি পুজোর আগে ভাবছি মোটামুটি সপ্তাহখানেক কি 15 দিন আগে একটুখানি কাটবো, যদিও আমাদের এখানে খুব ভালো পার্লার নেই, খুব ভালো কাটিং জানে না, তবুও আমার যেমন চুলের যত্ন নেই তেমন কাটিং একটা দিয়ে আসবো, যা হোক একটু নিচের থেকে কাটতে হবে তো কেটে আসবো এই আর কি। তো একদম মানে জল জল রয়েছে, জল জল রয়েছে, আর এই লিবনটা দিলে কি হয় চুলে জ্বরটাও পড়ে না আর চুলও ওঠে না। আমার এমনিতেও চুল উঠে গেছে তোমার ওই পাপা হওয়ার পরের থেকে যা চুল উঠেছে, তাছাড়া এমনি চুল ওঠে না, যে রেগুলার যে চুল আসলাম তার জন্য যে অনেক চুল উঠে গেল চুল ওঠে না। তো রান্না বান্না কি করেছি তো তোমরা জানোই, আর বাজারের তেমন কিছু আমি শেয়ার করতে পারিনি, তার কারণ তো তোমাদের বলেই দিয়েছি থেকে থেকে বৃষ্টি হয় থেকে থেকে রোদ্দুর। এবার বাজারে কি হয় মাছ বাজার তো পুরো জলে একদম, মানে যেটুকু বৃষ্টি হোক না কেন পুরো জলে ছপছপ করে একদম, তো ওখানে গিয়ে ফোন বের করে ভিডিও করব, যদি ফোনটা পড়ে যায় তাহলে তো হয়ে গেল, আমার ফোনও শেষ আর আমার চ্যানেলও শেষ আর আমিও শেষ, এমনিতেই কিছু হচ্ছে না, তারপরে যদি আবার মানে কন্টিনিউ না করতে পারি তারপরে যদি গ্যাপ পড়ে যায় তাহলে তো কত না সমস্যা, শুধু ভাবি যেন ফোনটার কিছু না হয়, ফোনটা যেন ভালো থাকে, তো একে বাঁচিয়েই আর কি যতটুকু করা। তো নিয়ে এসেছিলাম 3 রকমের মাছ, দেখতেই পেয়েছো আগের দিনের একটু লোটে ছিল আর আজকে অল্প করে নিয়ে এসেছি, তো লোটেটা তো রান্না করেছি, আর ওই রূপচাঁদা তো জ্যান্ত পেয়েছিলাম, তো রূপচাঁদার গায়ে ছোট্ট ছোট্ট আঁশ থাকে, আমি আর মা সেই ঝুড়ির সঙ্গে ঘষে ঘষে তারপরে সে ধুয়েছি রূপচাঁদা, তো রূপচাঁদাটা রয়েছে। আর ওই মাছটা হ্যাঁ আগে একদিন আমি একটা ভিডিওতে বলেছিলাম এই মাছটার নামটা কি তোমরা একটু বলো, আমার মনে থাকে না, আজকে আমার মনে আছে বলেছে আয়লা, সার্ডিন না, ওটা সার্ডিন নাকি আর একটু বড় হয়, আর এর নাম হচ্ছে আয়লা, এটা হচ্ছে ছোট মাছ, খেতে না খেতে ইলিশ মাছের মতো অনেকটা গন্ধ বেরোচ্ছিল, কিন্তু ইলিশ মাছের মতো তো আর ওরকম হয় না, তবে গায়ে মাছ আছে আর মাছখানে একটাই কাটা, ওতে কোনো কাটা নেই, আগে একদিন খেয়েছিলাম তোমাদের জিজ্ঞাসা করেছিলাম, তো আজকেও পেয়েছি, তো নিয়ে এসেছি অল্প করে নিয়ে এসেছি 500 গ্রাম মতো নিয়ে এসেছি, আর 500 গ্রাম মতো লোটে, আর ওইটা হয়েছে 1 কিলোর একটু কম হয়েছে, ওই 3টে রূপচাঁদা একটু কম, এই সামান্য একটু কম, তো ওই 3টে রূপচাঁদা, রূপচাঁদা আমার বাপের বাড়ির পুকুরে, মানে আমার ঠাকুরদা যে বাড়িতে যে পুকুর আছে তোমাদের দেখিয়েছে আমার বাপের বাড়ির যে ভিডিও গুলোতে, ওই পুকুরে ঠাকুরদা রূপচাঁদা ছাড়া ওই পুকুরে আছে, প্রচুর মাছ আছে বাপের বাড়ির পুকুরে, তো আগে খেয়েছি মা রান্না করতো রূপচাঁদা মাছ অনেক খেয়েছি, তো অনেকদিন পরে দেখেই ভাবলাম কি তাহলে নিয়ে যাই, এই মাছটা একটু ভালো করে মানে মশলা টশলা দিয়ে সুন্দর করে রান্না করলে খেতে ভালো লাগে, তো সেভাবেই করবো ভাবছি। আজকে তো আর আজকে তো লোটে লোটের ছুরা, তারপরে পেঁপে দিয়ে মসুরের পাতলা করে ডাল, তারপরে হয়েছে লাল শাক ভাজা, ভেন্ডি আলু ভাজা, ভেন্ডি আলু ভাজাটা এখন আর কেউ খাবো না ভাবছি, ওটা লাগবে না, ওটা রাতে খাবো, কারণ নিম পাতাও খাবে সবাই, আজকে নিম পাতা খাওয়া যাবে, আমি খাই না নিম পাতাটা, তো সবাই খায় ওই নিম পাতা গুঁড়ো করা আছে কৌটোয় তোমরা তো জানোই, ওই নিম পাতা নেবে, একটু করে লোটের ছুরা নেবে, লাল শাক ভাজা নেবে, আর ডাল আর লেবু দিয়ে খেয়ে নেবো, এই হচ্ছে খাবার আজকের, আর কালকে ওই মাছ করব, আর ওই মাছটা সে আর আবার একদিন দেখা যাবে, কালকে আগে রূপচাঁদাটা করে নিই, তো তারপরে ওই মাছটা করা যাবে। তো চলো এখন পাপাকে খাইয়ে দিই, তোমাদের সঙ্গে কতক্ষণ গল্প করছি, 5 মিনিট হয়ে গেছে আমি গল্প করেছি, এই গল্প করতে গেলেই ভিডিও অনেকটা বড় হয়ে যায়, তারপরে সমস্ত যে রান্না বান্নার সিনগুলো আমি তোমাদের জন্য ক্যামেরা বন্দি করি সেইগুলো কি করতে হয় বলো তো, স্পিড বাড়াতে হয়, তো বক বক করতে গিয়ে এইগুলো করতে হয়, সেই জন্য বক বক বেশি করি না, আগে ভাবি যতটা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা যায়
তাতে তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো, সেজন্য আগে কাজগুলো করে নি। আর তারপরে হচ্ছে তোমাদের সঙ্গে একটু কথা না বললেও হয় না, মনটা ভালো লাগে না, এসে একটু কথা বলবো, তোমাদের সামনে একটু বসবো। আর সকালবেলার থেকে তো তোমাদের অনেক ভিডিওতেই বলেছি একদম পাগলি পাগলি, মানে ভালো থাক, ভালো স্নান করে এলে যেন ফ্রেশ থাকে, সকালবেলা তো ওরকম লাগে না, তো সেই জন্যই আর কি যে আজকে আর ইচ্ছা করে আসিনি যে একবারে স্নান করে বসবো। তো মা পুজো দিচ্ছে, ঘন্টার আওয়াজ নিশ্চয়ই পেয়েছো, তো চলো পাপাকে খাইয়ে দিই, ওর খাওয়ার টাইম হয়ে, দেখো 1:22 হয়ে গেছে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যাঁ, রেশনের চালের ভাত হয়েছে সকালে, আমার দেখাতে তোমাদের মনে ছিল না, সকালেও খেয়েছি, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই, সামান্য একটু মোটা মোটাই আর কি। তো চলো দুপুরবেলা দেখিয়ে দেবো, ভাতটা দেখে নিও, তারপরে খাওয়া দাওয়া করে এসে একটু গল্প করবো, তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। পাপাকে খাইয়ে রেডি করে দিয়ে দেখো আমরা ভাত নিয়ে বসে পড়েছি, আমার ভাতটা তোমাদের একটু দেখাচ্ছি। লোটের ঝুড়া, আর নিয়েছি লাল শাক ভাজা, আর নিয়েছি 1 টুকরো লেবু, আর টেবিলে রয়েছে ডালটা, ডাল পরে নেব। আর ভাতটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, একদম একটু গাবলু গুবলু কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চালের যা দাম বেড়েছে তো রেশন থেকে দিচ্ছে বলে খুব ভালোই হচ্ছে, এগুলোও খাবো আর সরু চালটাও একটু বাঁচাতে পারবো। খাওয়া দাওয়া সেরে দেখো ছাদে চলে এসেছি, এখন বাজে হচ্ছে একদম পুরোপুরি 2:30। তো মা হচ্ছে পাপাকে ওই ঘরে ঘুম পাড়াচ্ছে, তো ভাবলাম ওখানে তার কথা বলা যাবে না। আর দেখো রোদ্দুর নেই, তবু আমি চোখ খুলতে পারছি না, তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে নেই যাতে একটু চোখ খুলে তোমাদের সঙ্গে কথা বলতে পারি। দেখেছো নতুন গাছগুলোর অবস্থা, দেখো মাটি একদম সাদা হয়ে গেছে, সকালেও জল দিয়ে গেছি, রোদ্দুর নেই, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাও ওদের অবস্থা দেখো একদম পুরো সাদা মাটি। তবুও দেবো না বিকেলে জল, আবার কালকে সকালে, কারণ ওই জলের একটু উল্টো পাল্টা হলেই এদের সমস্যা হয়, সেই জন্য জল বেশি দেওয়া যাবে না, শুকনো হয়েছে থাক, আবার সকালে দেব। তো দেখতেই পেয়েছ রেশনের চালের ভাত একটু মোটা কিন্তু কোনো গন্ধ নেই, খেতেও ভালো, ভাতগুলো সাদাও হয়। তো ওই দিয়ে খেয়ে নিলাম লোটের ঝুড়া, আর হচ্ছে কি বলে ওটা শাক ভাজা, আর পরে একটু ডাল নিয়েছে। আমি আবার না শুকনো শুকনো খাবার বেশি খেতে পারি না, আর এই ভাতটা একটু বেশি মোটা, তো তো তার জন্য তরকারি বা ঝোল জাতীয় জিনিস হলে বেশ ভালো হয়, তো সেটাই আর কি, একটু ডাল আর লেবু দিয়ে লাস্টের কটা ভাত খেয়েছি। আর হচ্ছে ভাবলাম চলো ছাদে যাওয়া জামা কাপড় নিয়ে যাবো, কারণ রোজ এই হচ্ছে যখনই শুয়ে পড়ি তখনই ঝমঝমিয়ে বৃষ্টি নামে, তারপর জামা কাপড় যা থাকে তুলতে তুলতে ভিজে যায়, তো ভাবছি নিয়ে যাব, যেটুকু হাওয়া লেগেছে শুকিয়ে গেছে ওই দড়িতে রেখে দিয়ে যাব, সিঁড়ি সিঁড়ির ওই দড়িতে রেখে দিয়ে যাব। আর জামা কাপড় নিতে এসে হলাম তোমাদের সঙ্গে, তাহলে একটু ছাদেই গল্প করব, আর গল্প করে ভিডিওটাও শেষ করে দেব। আর বলেই তো দিলাম যে পাপা হচ্ছে ঘুমাচ্ছে ওই ঘরে, সেজন্য ঘরে কথা বলতে পারলাম না, কাঁঠালের বীজগুলোকেও নিয়ে যাবো, দেখা যায় শুকিয়ে শুকিয়ে গেছে একদম। আর দেখো রোদ্দুর নেই তবু আমি ঘেমে যাচ্ছি, মানে আমার ঘাম হচ্ছে ভালোই, হাওয়া আছে দেখো, গাছের পাতা নড়ছে, দেখো আমার চুল উঠছে, দেখো কি সুন্দর হাওয়া, ভালো হাওয়া আছে, আর জায়গায় জায়গায় মানে চাপ চাপ মেঘ করে রয়েছে, ওই ঝিরঝির করে নামছে, আবার থেমে যাচ্ছে, আবার নামছে থেমে যাচ্ছে, কিন্তু সেই মুষলধারে বৃষ্টিটা এখনো শুরু হয়নি। তো গাছে তো জল দেবো না বলেই দিলাম, কালকে সকালে যা করার করব, এখন ওরা যেমন আছে থাক, আবার কালকে সকালে ওদের সঙ্গে আমার দেখা হবে, আমি আর ছাদে হয়তো আসবো না, জামা কাপড় নিয়ে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন ভিডিওয় তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো আজকে আসি, টাটা।